Assalamualaikum viewers, welcome back to my channel. আবারও ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো সরিষা বোয়াল। আর এটা তৈরি করতে আমি এখানে ব্যবহার করছি 1 টেবিল চামচ সরিষা, 10টি কাঁচা মরিচ, কয়েকটি কাজু বাদাম। এই উপকরণগুলোকে আমি একসাথে পেস্ট করে নিব। এর সাথে আরো নিয়েছি 1/2 কাপ সরিষার তেল, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, খুবই সামান্য চিনি। এখানে আমি একটা বোয়াল মাছ কেটে ধুয়ে এভাবে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। আর একটি প্যানে তেল গরম করে মাছগুলোকে এপিটোপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আরেকটি প্যানে 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে মিক্সড করছি সরিষা বাদাম আর কাঁচা মরিচের পেস্ট। একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া। আর মাছটা রান্না করার জন্য ব্যবহার করছি পরিমাণ মতো পানি। কিছুক্ষণ পর ঢেলে দিব ভেজে রাখা মাছগুলি। আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি 4টি কাঁচা মরিচ। ঢাকনা লাগিয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে নিচ্ছি। স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে আমি অ্যাড করছি সামান্য একটু চিনি। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। কিছুক্ষণ পর যখন মশলার উপর তেলটা ভেসে উঠবে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখুন, তৈরি হয়ে গেল আমার দারুণ মজার সরিষা বোয়াল। আমার আজকের এই রেসিপিটা সবাই বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন রেসিপি পেতে। সবাইকে অনেক ধন্যবাদ রেসিপিটি মনোযোগ সহকারে দেখার জন্য।